নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি সুতা তৈরির কারখানা। সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি করুইতলা এলাকায় তাহমিদ রোটর স্পিনিং মিল নামে একটি কারখানায় আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় বিপুল পরিমাণ মালামাল। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশেই, এটা শিবু মার্কেটের কাছে, রাস্তার পাশে একটা সুতা গুদাম। গোডাউনটা একটু অনেক বড়, আগুনটা বড়ই ছিল। এখন এই মুহূর্তে কোনো ফ্লেম নাই, আগুন আমাদের কন্ট্রোলে আছে। আগুনে আমাদের এখানে নারায়ণগঞ্জ এবং হাজীগঞ্জে 4টা ইউনিট কাজ করতেছে। আগুন ইনশাল্লাহ আর বাড়বে না, আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। এটা একটা সুতা গোডাউন ছিল এবং এই পর্যন্ত কোনো আহত নিহত বা এই ধরনের কোনো ক্যাজুয়ালিটির খবর আমার কাছে পাইনি। তবে আগুনটা যদি একটু সুতা গোডাউন, আগুন নির্বাপন করতে একটু সময় লাগবে।